ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন কোন আলেম বলছেন যে ওয়াক্তিয়া মসজিদে জুমার সালাত আদায় হবে না? এই কথা কতটুকু সঠিক? সম্মানিত ভাই, জুমা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য, তাই প্রত্যেক এলাকাতে একটি মসজিদে জুমা হবে, ওই মসজিদে সকল মুসল্লি উপস্থিত হবে, এটা হচ্ছে নিয়ম। যদি এরকম সুযোগ থাকার পরেও বিভিন্ন জায়গাতে জুমা আদায় করে, জুমাই আদায় হবে না, এটা হচ্ছে মূল কথা। জুমা ইসলামের সৌন্দর্য নিদর্শন, এটাকে বাকি রাখতে সমস্ত এলাকার মুসল্লি এক জায়গাতেই একই মসজিদেই সালাত আদায় করবে, জুমার সালাত আদায় করবে। এবং ঈদের সালাত পুরা এলাকার লোক একই জায়গাতে আদায় করবে, সুযোগ থাকার পরেও যদি ভিন্ন জায়গাতে আদায় করে তাহলে সেটা হবে না। জুমা এবং ঈদ, এটা খেয়াল রাখতে হবে। তবে যদি কোনো ওজর থাকে তখন ভিন্ন কথা। এমন কোনো মসজিদ নাই যে পুরা এলাকার মানুষ ওইখানে সালাত আদায় করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। তাইলে এই ওজোরের কারণে প্রত্যেকের এরিয়াতে জুমা আদায় করতে পারে মতো সেখানে তারা ব্যবস্থা নিতে পারে। কিন্তু বিনা ওজোরে একই এরিয়াতে বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থানে জুমার সালাত আদায় করা নাজায়েজ। এই কথাটা হচ্ছে আসল কথা, যে সুযোগ আছে কোন এলাকাতে এক জায়গাতে এক স্থানে এক মসজিদে সবাই মিলে সালাত আদায় করা জুমার, সেটা করতেছে না, বিনা দরকারে বিভিন্ন জায়গাতে জুমা আদায় করতেছে, তাহলে এটা হবে না। কিন্তু জায়গা নাই, তাইলে মনে করেন কোন ওজোর কারণে সেটা হইতে পারে, প্রত্যেকের এরিয়াতে তারা সুবিধা মতো জুমার জন্য মসজিদ তৈরি করে নিতে পারে, এই হচ্ছে মূল কথা। তাই ওয়াক্তিয়া মসজিদে জুমার নামাজ হবে হবে না এমন কথা না, কথা হবে যে জুমার নামাজ এই ওয়াক্তিয়া মসজিদে না পড়ে জুমার নামাজ যেখানে ফোটানো হয় ওইখানে ফোটার সুযোগ আছে কিনা, ওইখানে জায়গা আছে কিনা, ওইখানে ফুটলে কোনো সমস্যা হবে কিনা সেটা দেখতে হবে। যদি জুমার নামাজ যেখানে ফোটার ব্যবস্থা আছে সেখানে সুযোগ থাকার পরেও যদি পাঞ্জিকানা মসজিদে বা মনে করেন ওয়াক্তিয়া মসজিদ আবাদতখানাতে পড়ে তাহলে সেটা হবে না। প্রথম কথা হচ্ছে যে এরিয়াতে জুমার মসজিদ নির্মাণ করা আছে ওইখানে জুমা হবে, ওইখানেই হয়, ওইখানে কোনো সমস্যা হয় না, জায়গার সংকুলন নাই, সব ঠিক আছে, তাহলে ওইখানে জুমা আদায় করতে হবে, ভিন্ন জায়গাতে ফুললে জুমাতে হবে না। তবে যদি নাকি ওজোর থাকে, ওইখানে জায়গা নাই বা অনেক দূরে যাওয়া সম্ভব না, তাইলে তারা এই ওয়াক্তিয়া মসজিদ বলেন, ফাঞ্জেগানা মসজিদ বলেন, ওইখানের মধ্যে তারা জুমাত নামাজ আদায় করতে তারা ফিরবে, এই কথাগুলো খেয়াল রাখতে হবে। কেউ যদি নাকি বলি যায় যে ফাঞ্জেগানা মসজিদে জুমা নামাজ হবে না, তাহলে এটা যে ডালাওভাবে সঠিক না, কিন্তু ব্যাখ্যার সাপেক্ষে কথাটা সঠিক। যদি জুমা মসজিদে জায়গা থাকে তারপরেও যদি নাকি তারা কি করে ফাঞ্জিকানা মসজিদে পড়ে তাহলে হবে না, এই কথাটা খেয়াল রাখতে হবে। কিন্তু দেখা যাইতেছে যে জুমার নামাজ যে মসজিদে পড়ে এখানে জায়গা সংকুলন হয় না বা এটা অনেক দূরে যাওয়ার সুবিধা নাই, তাহলে এরা ফাঞ্জিকানা মসজিদেও যদি জুমার নামাজ আদায় করে সেটাও বৈধ হবে। প্রাসঙ্গিক আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকে মনে করেন জুমার নামাজ
সহি হওয়ার জন্যে জুমার নামাজের স্থান মসজিদ যেটা, এটা ওয়াকফ শর্ত। ওয়াকফ না হলে জুমা হবে না, এটা আরেকটা কুসংস্কার, এটা সঠিক না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইজনে আম, সাধারণভাবে মানুষদের আসার অনুমতি থাকতে হবে। মসজিদের মালিক যিনি, জমিনের মালিক যিনি, উনি যে অনুমতি দিতে বাধ্য, অনুমতি দিতে দিতে হবে যে এখানে সবাই নামাজ পড়তে পারে। যদি নাকি ওনার অনুমতি থাকে তাহলে সমস্যা নাই, তবে ওয়াকফ না করলেও ওইখানে জুমার নামাজ পড়তে কোনো বাধা নাই। যে এরিয়াতে কোনো মসজিদ প্রস্তুত করা হয়েছে সেখানে জুমার সালাত আদায় যে করার উদ্দেশ্যে মসজিদ দিয়েছে, কিন্তু জমিন ওয়াকফ হয় নাই, জমিন কোনো এক ব্যক্তির নামে আছে, মালিকানাধীন আছে, এ কথা বলা যাবে না যে এখানে জুমার নামাজ হবে না, একটার কোনো দলিল নাই। কোরআন হাদিসে কোথাও যে এটা শর্ত করা হয় নাই যে জুমার নামাজ সহি হইতে হইলে মসজিদের জায়গা ওয়াকফ করতে হবে, এটা কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও এটা শর্ত হিসাবে নাই। হ্যাঁ, এই কথা ঠিক যে কোন এরিয়াতে যদি নাকি একটা মসজিদ দেয় জনকল্যাণের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকে এরিয়ার লোক যারা আছে তারা সহায়তা করে টাকা পয়সা দিয়ে একটা মসজিদ করতেছে, ওইখানে যদি নাকি এক ব্যক্তির নামে রাখে তাহলে তাদের ফাওয়া থাকবে, অন্য কাউকে এখানে ভিতরে যে ইনসাফের দৃষ্টিতে সুযোগ দিবে না। এই ভয়গুলা দূর করার জন্যে ওয়াকফ করা হয়, ওয়াকফ লিল্লাহ করা হয়, এটা ব্যক্তি কেউ মালিক হবে না, মোতাওয়ালি থাকবে, মোতাওয়ালি সিস্টেমে থাকবে, কিন্তু কেউ ব্যক্তি মালিক মালিকানা অধিকার দাবি করতে পারবে না। ওইটা ওই একটা যে ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এটা করে থাকে, এটা কোনো অন্যায় না। কিন্তু যদি নাকি কোনো মসজিদের মধ্যে জায়গা ওয়াকফ না হয় তাহলে এখানে জুমার সালাত আদায় হবে না, এ কথা বলাটা সম্পূর্ণ শরিয়া বিরোধী কথা, এ কথার কোনো দলিল নেই। তাই কোথাও যদি নাকি এভাবে ওয়াকফ না থাকে আর জুমার সালু আছে সেখানে ভিতরে তাদের জুমা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। প্রাসঙ্গিক আরেকটা বিষয় যে একটা এরিয়া, একটা ক্যাম্প, এখানে ভিতরে শত শত মানুষ আছে কিন্তু তারা তাদের কর্মস্থল ছাড়িয়া অনেক দূরে মসজিদ যাওয়ার সুযোগ রাখে না। তারা যদি নাকি এখানে যে ফার্স্ট ওয়াক্ত সালাত আদায় করার জন্য একটা যে মসজিদের ব্যবস্থা নেয় বা একটা রুম হোক, সমস্যা নেই, এখানে যদি তারা জুমা আদায় করে এটা কোনো সমস্যা, এটা একটা ওজর। এই ওজরের কারণে তারা যদি নাকি আপন স্থানে ওই ক্যাম্পের মধ্যে যদি নাকি তারা এরকম অফারক হয় যে সচরাচর এরিয়াতে যে জুমার সালাতগুলো হয় মসজিদের মধ্যে যাওয়ার সুযোগ নেই, অনেক দূরে যাওয়ার ব্যবস্থা নাই, তাহলে তারা এখানে যেহেতু সবসময় থাকে, হ্যাঁ, এরা হঠাৎ করে যে আসছে আবার চলে যাবে এমনটা না, এরা এখানে থাকেই, তাহলে এরাও নিজেদের সুবিধার্থে যদি নাকি এখানে মসজিদ বানিয়ে নেয় তাহলে এখানেও তারা যে ফাঁসক তো সালাত জমাতের আদায় করবে এবং জুমার সালাতও তারা আদায় করবে। এটা কোনো শর্ত না যে এইটা জায়গাটা ওয়াকফ হইতে হবে, এরকম কোনো শর্ত না। যদি কেউ শর্ত হিসেবে দাবি করে তাহলে তাকে কোরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ দেখাইতে হবে, আসলে এই ধরনের কোনো যে দলিল প্রমাণ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।